হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো ইউটিউবের মনিটাইজেশন তো ইউটিউবের মনিটাইজেশন কিন্তু একটা সোনার হরিণের মতো কারণ ইউটিউবে মনিটাইজেশন পাওয়াটা এত সহজ নয় ইউটিউবে আসবেন প্রথম এক বছরে আপনি এক হাজার সাবস্ক্রাইবার গেইন করবেন চার হাজার ঘন্টা পাবলিক ভ্যালিড ওয়াচ টাইম গেইন করবেন তারপর কিন্তু আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন তারপর সেখান থেকে ইউটিউব টিম আপনার চ্যানেলটাকে সেখান থেকে রিভিউ নেবে আন্ডার রিভিউ এই সেই আন্ডার রিভিউয়ের পর কিন্তু একটা সময় তারা মনিটাইজেশন অ্যানাবল করে দিবে তো এটা কিন্তু একটা সহজ ব্যাপার নয় তো ইউটিউব মনিটাইজেশনের জন্য আমাদের যে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম লাগে পাবলিক ওয়াশ টাইম তো ওয়াশ টাইম নিয়ে কিন্তু নতুন একটা আপডেট আসছে কিছুদিন আগেও কিন্তু আমার এই চ্যানেলে একটা ভিডিও আপলোড হয়েছে যেখানে আমি বারবার উল্লেখ করে বলেছি যে কি কি কারণে আপনার মনিটাইজেশনের ওয়াশ টাইমগুলো গেইন্ট হয়েছে যেগুলো সেগুলো কাউন্ট হবে না তো এর মধ্যে কিন্তু আরও একটি আপডেট এসে অ্যাড হলো তো আমি ওই আপডেটে কিন্তু পাঁচটি বিষয়ের কথা বলেছিলাম যে পাঁচটি বিষয় থেকে আপনার যদি ওয়াশ টাইম গেইন হয় সেই ওয়াশ টাইমগুলো কিন্তু কাউন্ট হবে না তো আজকে আরও একটা বিষয় অ্যাড হয়েছে তো এই বিষয়টা নিয়ে আমি পুরো ভিডিও জুড়ে আলোচনা করব তো পুরো ভিডিও জুড়ে আসি আমি তারেক আহমেদ আর আপনারা দেখছেন টেক তারেক বিডি ইউটিউব চ্যানেল তো চলুন শুরু করা যাক তো আপনি ইউটিউবে আসলেন ইউটিউবে আসার পর আপনার যে মাইল ফলকটা থাকবে এক হাজার সাবস্ক্রাইবার এক হাজার সাবস্ক্রাইবার প্লাস হলো চার হাজার ঘন্টা ওয়াশ টাইম তো আপনি এক হাজার সাবস্ক্রাইবারটা গেইন করে ফেলেছেন এখন চার হাজার ঘন্টা যে ওয়াশ টাইম আছে সেটা আপনাকে গেইন করতে হবে তো এটার জন্য আপনাকে একটু কাঠখড় পোড়াতেই হবে কারণ চার হাজার ঘন্টা ওয়াশ টাইম হতে একটু সময় লাগে আর এখানে নতুন যে আপডেটটা আসছে সেখানে একটা বিষয় বলা হয়েছে অর্থাৎ লাইভ স্ট্রিম ক্যান নট কনভার্টেড টু ভোট তো এই বিষয়টা কিন্তু যে আগের যে আপডেটটা ছিল সেখানে কিন্তু ছিল না তো আগে ছিল যে আনলিস্টেড ভিডিও ডিলেটেড ভিডিও এগুলো থেকে কিন্তু আপনাদের যে ওয়াশ টাইম গেইন হবে সেগুলো আপনার সেগুলো আপনার যে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন সেই ওয়াশ টাইমে কিন্তু আপনাদের যোগ হবে না তারপরে শর্টস যে ভিডিওগুলো আছে অথবা আপনার যারা অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে গুগল অ্যাডওয়ার্ডসের মাধ্যমে যেই ওয়াশ টাইমগুলো গেইন করেন তো সেই ওয়াশ টাইমগুলোও কিন্তু অ্যাড হবে না তো এখন ফাইনাল যে আপডেটটা আসছে তো এই আপডেটে কিন্তু বলা হয়েছে লাইভ স্ট্রিম নট কনভার্টেড টু ভোট তো এখন আপনাদের বলি ভিওডি ভোট এটা আসলে এই বিষয়টি কি অর্থাৎ ভিওডি ভিডিও অন ডিমান্ড তো এই বিষয়টি কি আপনাদেরকে এখন বোঝাই তো আমরা যারা নর্মালি যে ভিডিওগুলো আপলোড করি তো এই ভিডিওগুলো কিন্তু আমরা পাঁচ মিনিট দশ মিনিট বা পনেরো মিনিট এরকম বা এক ঘন্টার ভিডিওগুলো আমরা আপলোড করি তো এই ভিডিওগুলো হলো পাবলিক ভিডিও আর আপনারা যারা আপনারা যারা লাইভ স্ট্রিম করেন বা আমি যারা লাইভ স্ট্রিম করি তো এই আপডেটের আগে কিন্তু যারা লাইভ স্ট্রিম করতো তো এই লাইভ স্ট্রিমটা কিন্তু যখন লাইভ স্ট্রিমটা শেষ হতো তো এটা কিন্তু ভিডিও আকারে কনভার্ট হয়ে আপনার চ্যানেলে থেকে যেত অর্থাৎ সেখান থেকে যদি আপনার যে ওয়াশ টাইমগুলো গেইন হতো সেগুলো কিন্তু আপনার যে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন সেখানে কিন্তু সেগুলো অ্যাড হতো অর্থাৎ আপনার যে লাইভ স্ট্রিমটা ভিডিও অন ডিমান্ড অর্থাৎ তা ভিডিওতে কনভার্ট হতো হয়ে তারপর যেই ওয়াশ টাইমগুলো গেইন হতো সে ওয়াশ টাইমগুলো আপনার মনিটাইজেশনের জন্য যে চার হাজার ঘন্টা ভ্যালিড ওয়াশ টাইম লাগে তো ওইখানে কিন্তু আপনাদের সেই ওয়াশ টাইমগুলো যোগ হতো কিন্তু এখন আর সেটা হবে না এই আপডেটে সরাসরি বলে দিয়েছে লাইভ স্ট্রিম যারা করবেন বা লাইভ স্ট্রিম যারা করেন তো তাদের যারা যাদের যে ওয়াশ টাইমগুলো আসবে লাইভ স্ট্রিম থেকে সেগুলো কিন্তু আপনার মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন তখন কিন্তু সেগুলো কাউন্ট হবে না তো এই আপডেটে সরাসরি তারা কিন্তু এই কথাটা বলে দিয়েছে অর্থাৎ আপনার যেই লাইভ স্ট্রিমের ভিডিওটা আছে সেটা লাইভ স্ট্রিম শেষ হয়ে গেলেও ভিডিও হিসেবে কনভার্ট হবে কিন্তু আপনার টাইম টাইমগুলো আপনার মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন চার ঘন্টা যে ভ্যালিড পাবলিক ওয়াচ টাইম আছে সেখানে কিন্তু সেগুলো গেইন হবে না অর্থাৎ সেখানে অ্যাড হবে না তো এই বিষয়টা আপনারা মাথায় রেখে এখন থেকে যারা ইউটিউবে কাজ করেন লাইভ স্ট্রিম করেন বিশেষ করে যারা গেমিং লাইভ স্ট্রিম করেন তারা কিন্তু সহজেই মনিটাইজেশন পেয়ে যেত অর্থাৎ একটা দুইটা লাইভ করলেই তারা কিন্তু অনেকগুলো ওয়াচ টাইম গেইন করতো সেখান থেকে তো এখন তারা একটু সমস্যা পড়ে গেল অর্থাৎ তাদের যে লাইভ স্ট্রিম হবে সেগুলো কিন্তু টাইম টাইমগুলো গেইন হবে না তো আপনারা যারা লাইভ স্ট্রিম করে টাইম টাইমগুলো গেইন করতেন তারা কাইন্ডলি এখন ছোট ছোটো ভিডিও বা এক ঘন্টা পনেরো মিনিট বা দুই ঘন্টার ভিডিওগুলো আপনারা ক্রিয়েট করেন ক্রিয়েট করে সরাসরি আপনাদেরকে আপলোড করতে হবে তারপরে কিন্তু সেই ওয়াশ টাইমগুলো যেগুলো আসবে তো সেই ওয়াশ টাইমগুলো কিন্তু সেখান থেকে গেইন হবে অর্থাৎ সেখান থেকে অ্যাড হবে তো ভিওর্স আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেখেছেন অর্থাৎ এই নতুন আপডেটটা জেনেছেন মনিটাইজেশনের যে বিগ আপডেট তো এই আপডেটটা কিন্তু অবশ্যই একটা গুরুত্বপূর্ণ আপডেট তো যারা লাইভ স্ট্রিম করেন তারা এই ভিডিওটা অবশ্যই দেখবেন আর যারা লাইভ স্ট্রিম করেন না তারা অবশ্যই ভিডিওটা দেখবেন আর আমার এই ভিডিও থেকে আপনারা যদি কিছু শিখতে পারেন তাহলে কাইন্ডলি আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন আর পাশের যে আইকনটা আছে সেটা কিন্তু অবশ্যই আপনারা বাজিয়ে রাখবেন কারণ পাশের বেল আইকনটার কারণে আমার যে নতুন ভিডিওগুলো যে ভিডিওটা আসবে সেটা কিন্তু আপনি সবার আগে নোটিফিকেশন পাবেন অর্থাৎ আপনি সেই ভিডিওটা দেখতে পারবেন আর আমার ভিডিওর নিচে যে লাইক বাটন আছে অবশ্যই লাইক বাটনে একটি লাইক দিবেন এবং আপনার মূল্যবান যে মতামতটা আছে সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই লিখতে ভুলবেন না আশা করি আমার ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে তো আমার ভিডিওটি দেখার জন্য অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ